রিভাইবরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি শুভ্রতার ব্যাকরণ অধ্যায়ের আসল পুরুষ আসল নারী পরিচ্ছেদে। কন্ডোমের বিলবোর্ডটা এমন একটা জায়গায় আগে থেকে সতর্ক না থাকলে এড়িয়ে যাবার কোনো উপায় নেই। বিশাল বিলবোর্ড, একজন পুরুষ একজন নারী মুখোমুখি দাঁড়িয়ে আছে। লোকটি শার্টের বোতাম লাগাচ্ছে, মহিলা অর্থপূর্ণ দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে, হাতে ধরা একটি মেডেল। বিলবোর্ডের ডান কোণায় লেখা আসল পুরুষ। কয়েকদিন আগে পত্রিকায় লেখা দেখলাম, ভ্রু প্লাগ করা, টাইট জিন্স আর টি শার্ট পরা, একে অপরের গায়ের উপরে হেলান দিয়ে বসে থাকা কিছু ছেলের ছবি। সবচেয়ে সুন্দর ছেলেকে বাছাই করার জন্য কোন একটি টিভি চ্যানেলের সুন্দরী প্রতিযোগিতার পুরুষ সংস্করণ, একেবারে ফ্রন্ট পেজের অ্যাডভার্টাইজমেন্ট। এই সুন্দরী প্রতিযোগিতার স্লোগান হলো, প্রমাণ করো তুমি হিরো। এই হলো আমাদের কাছে পুরুষত্বের সংজ্ঞা। আজ পুরুষের সফলতার মাপকাঠি হলো তার শয্যা সঙ্গীর সংখ্যা, অথবা নারীর মতো যত্নে নিজেকে গ্রুম করতে পারা। আর কোন নারীকে কতজন পুরুষ শয্যাসঙ্গী হিসেবে পেতে চাই, তা হলো নারীত্বের সফলতার মাপকাঠি। নারী আর পুরুষের পরিচয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য এখন আর নেই। সেই একই শরীরের হিসেব নিকেশ পাল্লায় তুলে বিচার করা হয় দুজনকেই, কেউ দাতা কেউ গ্রহীতা, কেউ ক্রেতা কেউ বিক্রেতা, কেউ ব্যবহারকারী কেউ ব্যবহৃত, কেউ কামুক কেউ কামের লক্ষ্য। পার্থক্য এতটুকুই। আমরা পুরুষ এবং নারীর জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং সার্থকতাকে আজ এই গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছি। খেলোয়াড়, অভিনেতা, নায়ক, গায়ক, আমাদের কাছে পুরুষত্বের রোল মডেল হলো ড্রাগ অ্যাডিক্ট, দায়িত্ব জ্ঞানহীন, উড়নচণ্ডী, বহুগামী, নানা ধরনের নানা আঙ্গিকে এসব মনোরঞ্জনকারীরা। আমাদের কাছে নারীত্বের রোল মডেল হলো শরীর দেখে টাকা কামানো চামড়া ব্যবসায়ী, নর্তকিয়ার বাইজিরা, নিজ সন্তানের জন্মদাত্রীকে স্বীকৃতি না দেওয়া মেসি রোনালদো, ব্যভিচারী টাইগার উডস, কিশোর সুলভ অঙ্গভঙ্গি করা আচরণে পঞ্চাশোর্ধ্ব ব্র্যাড পিট, সালমান খান, মাঠে বল হাতে কিংবা পায়ে ছুটাছুটি করা কিছু লোক, সমকামিতার সমর্থক বিটিএস, অথবা লক্ষ লক্ষ মানুষের সামনে নেংটি পরে মারামারি করা WWE কিংবা MMA এর অ্যাথলেট, আমাদের কাছে পুরুষত্বের রোল মডেল। শারীরিকভাবে পুরুষ হওয়া আর সত্যিকার অর্থে চিন্তা চেতনায় আচরণে একজন পুরুষ হওয়ার মাঝে অনেক পার্থক্য আছে। নিছক মেল মানেই ম্যান হওয়া নাই। নিজের ছোট ভাইয়ের টি শার্ট গায়ে দিয়ে উচ্চস্বরে হাঁকডাক করে উদ্ভট অঙ্গভঙ্গি কিংবা নাচানাচি করে টিকটক বানিয়ে মঞ্চে ক্যাটওয়াক করে ভ্রু প্লাগ করে পত্রিকায় ফটোশুট করে 50 পেরিয়ে যাবার পরেও 15 বছরের কিশোরের মতো আচরণ করে আমাদের সমাজ সভ্যতার স্ট্যান্ডার্ড অনুযায়ী হিরো কিংবা আসল পুরুষ হওয়া গেলেও সত্যিকারের পুরুষত্ব অর্জন করা যায় না, ম্যান হওয়া যায় না। ঠিক একইভাবেই শরীরের ভাজ ও খাজ দেখিয়ে টিকটক ইনস্টাতে লাখ লাখ ফ্যান ফলোয়ার কামানো, প্রথা ভাঙা, সাহসিকতা এবং স্বাধীনতার নামে শাশ্বত নিয়মকানুনের তোয়াক্কা না করে কাপড় খোলা, নারীর কামনীয় সকল বৈশিষ্ট্য ঝেড়ে ফেলে নারীত্বের অপমান করে প্রতিনিয়ত পুরুষের মতো হতে চাওয়া প্রকৃত নারীর এবং সাহসী নারীর বৈশিষ্ট্য নয়। আসল পুরুষ কারা, সাহসী নারী বা কারা, কি তাদের বৈশিষ্ট্য, কোথায় পাওয়া যাবে তাদের? এই সমাজ এবং সভ্যতা তৈরি করা রোল মডেলদের মাঝে সত্যিকারের পুরুষ এবং নারীদের খুঁজলে শুধু ব্যর্থই হতে হবে। যদি আসল বীরত্ব, আসল পুরুষত্বের প্রকৃত অর্থ সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে আমাদের তাকাতে হবে মুসআব, ওমর, আবু দুজানা, ইকরিমা, খালিদ এবং সাদদের জীবনীদের দিকে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আজমাইন। সত্যিকার পুরুষত্বের উদাহরণ দিতে খুঁজে তাকাতে হবে মোহাম্মদ বিন কাসিম, সালাহউদ্দিন, তারিক বিন জিয়াদ, ওমর মুখতার, আল খাত্তাবি, ইমাম শামিল, তিতুমির, শরিয়াতুল্লাহ আর তৃতীয় ওমারের দিকে, রহিমাহুমুল্লাহ। নারীত্বের প্রকৃত অর্থ বোঝার জন্য আমাদের তাকাতে হবে খাদিজা, ফাতিমা, আসিয়া, মারিয়াম, আয়েশা, উম্মে আইমান, সুমাইয়া, সাফিয়া, খাওলাদের দিকে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন। আমাদের এই বয়সে বাপদাতারা 2-3টে করে বিয়ে করেছেন, সংসারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন, ছোট ভাই বোনদের পড়ার খরচ জুগিয়েছেন, ভাতিজা ভাগ্নে এমন আত্মীয়দেরও লালন পালন করেছেন। আমাদের নানি দাদিরা 6-7টা করে কিংবা আরও বেশি বাচ্চা কাচ্চা মানুষ করেছেন, ভালোভাবেই করেছেন। হাজার হাজার বছর ধরে এভাবেই মানব সমাজ চলেছে। কিন্তু আজ আমরা ছেলেরা 30 বছর বয়সে এসেও নিজেদের দায়িত্ব নিজে নিতে পারি না। অন্য একটা মেয়ের দায়িত্ব নিয়ে তো বিয়ে করা তো দূরে থাক।
বাবা মার কাছ থেকে হাত খরচ নিতে হয়, সংসারের খরচ চালানোর কথা তো আষাঢ়ে গল্পের মতো। অনেকের তো 40-এর কাছাকাছি পৌঁছেও বালকত্ব কাটে না। মেয়েরা স্বামীর সংসার করতে, রান্না বান্না করতে, বাচ্চা কাচ্চা নিতে ভয় পায়। রান্না বান্না করতে পারি না, কিভাবে বাসাকে বাড়ি বানাতে হয় জানি না, গৃহস্থলী টুকটাক কাজ করতে পারি না, জানি না কিভাবে বাচ্চা কাচ্চাদের মানুষ করতে হয়। আমরা দায়িত্ব নিতে ভয় পাই, সংসারের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়া তো দূরের কথা, বাজার পর্যন্ত করতে পারি না ঠিকঠাক। তরমুজওয়ালা মাছওয়ালাদের সাথে দামাদামি করে কেনার মতো মানসিক শক্তি, ব্যক্তিত্ব পর্যন্ত আমাদের নেই। আমরা অফলাইনে মানুষজনের সাথে মিশতে পারি না, বন্ধুত্ব করতে পারি না। আমরা হতাশ প্রজন্ম, ভীতু প্রজন্ম। চারপাশে সবকিছু নিয়েই আমাদের মাঝে ভয় কাজ করে। পান থেকে চুন খসলে আমরা আত্মহত্যা করে ফেলি। আমরা স্বার্থপর প্রজন্ম, অহংকারী প্রজন্ম। আমাদের নিজেদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। কেন আমাদের এই ভয়াবহ অবস্থা? কেন নিদারুণ দুঃসময়ে আমাদের এই যৌবন? কারণ আমরা সত্যিকার অর্থে সাবালক হবার অর্থ বুঝিনি। একজন পরিপক্ক মানুষ যে দায়িত্ব নিতে হয় তার উপযুক্ত আমরা হয়ে উঠতে পারিনি। প্রকৃত অর্থে পুরুষত্ব আর নারীত্বের সংজ্ঞা আমরা চিনিনি। কোরআন, হাদিস ও বিশেষজ্ঞদের মতামত অনুসারে প্রকৃত আসল পুরুষ ও তথাগতিত আসল পুরুষের মধ্যে পার্থক্য হলো, প্রকৃত পুরুষ আত্মমর্যাদাশীল, নিজে কাউকে অপমান করে না, অন্য কাউকে অপমান করতে দেয় না, বাবা মা ভাই বোন পরিবার পরিজনকে দরকার হলে জীবন দিয়ে আগলে রাখে। অন্যদিকে তথাকথিত আসল পুরুষদের কোনো আত্মমর্যাদা নেই। প্রকৃত আসল পুরুষ দায়িত্বশীল, কর্তব্যবোধ সম্পন্ন, নীতিবান, নিজের কাজের দায়িত্ব নেয়, সে বুঝে সমাজ এবং পরিবারের ভূমিকার নেতৃত্ব দেয়। অন্যদিকে তথাকথিত আসল পুরুষ দায়িত্ব আর কর্তব্য বলে কিছুই নেই। প্রেম করে লিটনের ফ্ল্যাটে নিতে চায় কিন্তু বিয়ে করতে চায় না। স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা, সাহস, সক্ষমতা কোনোটাই নেই। প্রকৃত পুরুষ নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার এবং সমাজের প্রয়োজনে সাধ্যমতো এগিয়ে আসে। অন্যদিকে তথাকথিত আসল পুরুষ বাবা মার টাকা নষ্ট করে, বাপের এবং শ্বশুরের টাকায় বউয়ের খরচ চালাতে চায়, অর্থ উপার্জনে এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে না। প্রকৃত আসল পুরুষ পরিশ্রমী, ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু, হালাল জীবিকা অর্জনের চেষ্টা করে। কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হয় এর বাস্তবতা জানে। কিন্তু তথাকথিত আসল পুরুষ অলস, জীবিকা অর্জনের চেষ্টা করে না, কলম পিষে বড়লোক হওয়া কিংবা সহজে সবকিছু পাবার স্বপ্নে মশগুল, সবকিছুই হাতের কাছে রেডিমেড চাই। প্রকৃত আসল পুরুষ সমস্যার মুখোমুখি হলে সমাধানের চেষ্টা করে, নিজেকে প্রশ্ন করে, এখন আমার করণীয় কি? অন্যদিকে তথাকথিত আসল পুরুষ সমস্যার মুখোমুখি হলে হাহুতাশ করে, হাহাকার করে, ঝিম মেরে বসে থাকে, নিজেকে প্রশ্ন করে, আমার এখন কেমন লাগছে? প্রকৃত আসল পুরুষ নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, নিজের শরীরকে বাধ্য করে ইচ্ছা শক্তির আনুগত্য করে। কিন্তু তথাকথিত আসল পুরুষ নফসের গোলাম, সবসময় আরাম খোঁজে এবং ডোপামিন অ্যাডিক্ট। প্রকৃত আসল পুরুষ আবেগকে নিয়ন্ত্রণ করে, গভীরভাবে অনুভব করলেও আবেগ দ্বারা চালিত হয় না। তথাকথিত পুরুষ আবেগ, আবেগ প্রকাশ এবং নিয়ন্ত্রণের দিক থেকে কিশোরীর সাথে মিল বেশি। প্রকৃত আসল পুরুষ মেয়ে দেখলে চোখ নামিয়ে ফেলে, যথাযথ সম্মান করে। তথাকথিত আসল পুরুষ চোখ দিয়ে গিলে খাবার চেষ্টা করে, পিছু নাই, আজে বাজে মন্তব্য করে অথবা বাসায় গিয়ে ফ্যান্টাসাইজ করে। প্রকৃত পুরুষ ভবিষ্যৎ স্ত্রীর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে। অন্যদিকে তথাকথিত পুরুষ প্রেম ছাড়া থাকতেই পারে না। যার তার সাথে শুতে চায় একেই নিজের অর্জন মনে করে, শোয়ার কাউকে না পেলে পতিতার খোঁজ করে। আসল পুরুষ নিজের স্ত্রীকে সম্মান করে, তার অধিকার পরিপূর্ণভাবে আদায়ের চেষ্টা করে, স্ত্রী সহ নিজের পরিবার নারীদেরকে সম্মান এবং মর্যাদা কঠোরভাবে রক্ষা করে। কিন্তু তথাকথিত পুরুষ বুঝে না বুঝে স্ত্রীকে মানুষের সামনে দর্শনীয় বস্তুর মতো উপস্থাপন করে, আরেকজনকে সম্মান তো দূরের কথা, নিজের সম্মানই রক্ষা করতে পারে না। আসল পুরুষ পর্ন মাস্টারবেশনে আসক্ত নয়, দাম্পত্য জীবনকে সুখী রাখতে পারে। তথাকথিত আসল পুরুষ পর্ন মাস্টারবেশনে যন্ত্রপাতি নষ্ট করে ফেলে। আসল পুরুষ সাহসী এবং অন্যায়ের প্রতিবাদ করে। তথাকথিত আসল পুরুষ ভীতুর ডিম, প্রতিবাদ দূরে থাক, ব্যক্তিগত লাভের জন্য অন্যায়কারীর পা চাটে। প্রকৃত আসল পুরুষ সহানুভূতিশীল, দয়ালু, নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে। কিন্তু তথাকথিত আসল পুরুষ স্বার্থপর, সবসময় নিজের চেষ্টা করে। প্রকৃত পুরুষ আল্লাহকে ভালো মতো চেনে, মানে, দীন ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আপোষ করে না। কিন্তু তথাকথিত আসল পুরুষ আল্লাহকে নিয়ে ভাবার তার সময়ই নেই, সস্তা সুখ আর নানা তুচ্ছ জিনিস নিয়ে ব্যস্ত, স্রোতের সাথে গা ভাসিয়ে চলে, মিডিয়া আর সমাজ যা গেলাই তাই গেলে। প্রকৃত আসল পুরুষ ভদ্র, উত্তম আখলাকের অধিকারী,
শো অফ করে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, তবে আচরণে মিনমিনি মেয়েলি ভাব থাকে না। তথাকথিত আসল পুরুষ, সেলিব্রিটি রোল মডেল, মিডিয়া ট্রেন্ডের অনুকরণে উদ্ধত এবং অহংকারে নিজেকে জাহির করায় ব্যস্ত, অথবা মিনমিনি মেয়েলি। প্রকৃত আসল পুরুষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করে, শরীরের যত্ন নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সুগন্ধি ব্যবহার করে। তথাকথিত আসল পুরুষ ফরজ গোসলও ঠিকমতো করে না, নোংরা, অগোছালো, গায়ের দুর্গন্ধে টেকা যায় না, আওলা ঝাওলা ভাব ধরে, অথবা মিডিয়া ট্রেন্ড আর সেলিব্রিটিদের মতো পোশাক আশাক পরা আর হেয়ার স্টাইল মেনটেন করাকে স্মার্টনেস ভাবে। প্রকৃত আসল পুরুষ ব্যক্তিত্ববান, সৎ, বিশ্বস্ত, কথা দিয়ে কথা রাখে। কিন্তু তথাকথিত আসল পুরুষ অলস, অকর্মণ্য, মেয়েদের পিছনে ঘুরে, কথা দিয়ে কথা রাখে না, বিশ্বাস করা যায় না। প্রকৃত পুরুষ জানে জীবনের অর্থ শুধু ভোগ নয়, নিজের বিশ্বাস এবং আদর্শের প্রশ্নে আপোষহীন এবং প্রয়োজনে আত্মত্যাগে প্রস্তুত। তথাকথিত আসল পুরুষ কোনো বিশ্বাস কিংবা আদর্শ নেই, ভোগে আসক্ত হবার কারণে আপোষহীন হবার প্রশ্নই তো ওঠে না, আত্মত্যাগের প্রশ্নই আসে না, তার সব মনোযোগ তার নফসকে নিয়ে। প্রকৃত আসল পুরুষ ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে আগায়, বিপদে ভেঙে পড়ে না, দৃঢ় অবিচল থাকে, আত্মহত্যা করে না, দুনিয়ার সকল মানুষের কাছে অভিযোগ অনুযোগ না করে আল্লাহর সামনে দাঁড়িয়ে অঝোরে কান্না করে। তথাকথিত আসল পুরুষ ব্যর্থতাকে ভয় পায়, পান থেকে চুন খসলে শিশুর মতো কান্নাকাটি করে, সিদ্ধান্তহীনতায় ভোগে, আত্মহত্যা করে ফেলে। প্রকৃত পুরুষ পরিবার, সমাজ এবং জাতির জন্য রহমত স্বরূপ, কিন্তু তথাকথিত আসল পুরুষ স্রেফ বোঝা। চুপি চুপি একটা কথা বলি, মেয়েরা এই আসল পুরুষদেরকেই পছন্দ করে, এভাবেই তাদের বানিয়েছেন আল্লাহ সুবহানু তাআলা। পরিবার, সমাজ এবং সংস্কৃতির কারণে তাদের অনেকেই আসল পুরুষ চিনতে পারে না, বোহেমিয়ান পুরুষদের সাথে দুই দিন প্রেম করতে পারে, ভুল করে ঘর বাঁধতে পারে, কিন্তু মনে প্রাণে তারা আসল পুরুষদেরকেই খুঁজে বেড়ায়। এবারে চলো দেখা যাক কোরআন, হাদিস এবং এক্সপার্টদের মত অনুসারে আবহমান প্রকৃত নারী এবং তথাকথিত আধুনিক নারীদের মধ্যে পার্থক্য কী। আবহমান প্রকৃত নারী লাজুক, নারী সুলভ কমনীয়, নম্র, ভদ্র, বাসার বাইরে হইচই করে না, নিজের নারীত্ব নিয়ে হীনমন্যতায় ভোগে না। তথাকথিত আধুনিক নারী নারীর চিরায়ত বৈশিষ্ট্যগুলো নিয়ে হীনমন্যতায় ভোগে, মনে প্রাণে পুরুষের মতো হতে চায়, পুরুষ যা করে তা করতে পারাকে নারীর ক্ষমতায়ন মনে করে। আবহমান প্রকৃত নারী পোশাক আশাকের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলে, কিন্তু তথাকথিত আধুনিক নারী সমাজ, মিডিয়া, সংস্কৃতি এবং পাশ্চাত্যকে অনুসরণ করে শরীর দেখানো আর নিজেকে উন্মুক্ত করাকে সাহসিকতা মনে করে, যাতে ওঠার মাধ্যম মনে করে। আবহমান প্রকৃত নারী ছেলেদের সাথে মেশে না, ছেলেরাও তার ব্যক্তিত্বের কারণে তার সাথে মেশার সাহস করে না, প্রেম করে না। তথাকথিত আধুনিক নারী জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের অভাব হয় না, ছেলেদের সাথে হৈহুল্লোড় করে বেড়ায়, প্রেম না করে থাকতে পারে না, ছেলেদেরকে নাকে দড়িতে ঘুরানো এবং নাচানোকে স্মার্টনেস মনে করে। আবহমান প্রকৃত নারী ভবিষ্যৎ জীবনসঙ্গীর জন্য নিজেকে হেফাজত করে এবং বিশ্বস্ত থাকে। তথাকথিত আধুনিক নারী যার সঙ্গে শুয়ে পড়ে, লিটনের ফ্ল্যাট, লং ট্যুর, লঞ্চের কেবিন, একসাথে কয়েকটা প্রেম, পরকীয়া, গর্ভপাত সবখানেই বিচরণ থাকে, এগুলোকে স্মার্টনেসের অংশ ভাবে। আবহমান প্রকৃত নারী ছবি আপলোড করে না, স্বামী চাইলেও ব্যক্তিগত ছবি তুলতে দেয় না। তথাকথিত আধুনিক নারী সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি আর ভিডিও আপলোড করে মানুষের কাছ থেকে পাওয়া মনোযোগ উপভোগ করে, ফ্যান ফলোয়ার্স, মনোযোগ, প্রশংসা চাই, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড যেই চাক ব্যক্তিগত ছবি দিয়ে দেয়। আবহমান প্রকৃত নারী রান্না বান্না, শিশু লালন পালন, ঘরের কাজকে জীবনের অপচয় মনে করে না, সমাজ এবং পরিবারে নিজের ভূমিকা সম্পর্কে সচেতন। তথাকথিত আধুনিক নারী ঘরের কাজ করাকে জীবনের অপচয় মনে করে, দাসত্ব মনে করে, বিশ্ব ব্যবস্থা, মিডিয়া আর সমাজের তৈরি সাফল্যের সঙ্গে মেনে নিয়ে তার পিছনে অন্ধের মতো ছোটে। আবহমান প্রকৃত নারী পুরুষদের প্রতিযোগী মনে করে না, সহযোগী মনে করে, কিন্তু তথাকথিত নারীরা পুরুষদেরকে প্রতিযোগী মনে করে, ক্ষেত্রে বিশেষে পুরুষ বিদ্বেষী হয়ে ওঠে। আবহমান প্রকৃত নারী সন্তান লালন পালন করাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, তথাকথিত আধুনিক নারীরা ক্যারিয়ারটিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, সন্তানকে বুয়ার হাতে ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না। আবহমান প্রকৃত নারী স্বামীর সাথে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক থাকে, সব জাহাজের একজন ক্যাপ্টেন থাকে, পরিবারের স্বামীর কর্তৃত্ব মেনে নেয়, সবসময় দৌড়ের উপর রাখে না, পরিস্থিতি বোঝার চেষ্টা করে, স্বামীর হক আদায়ে যথাসাধ্য চেষ্টা করে। তথাকথিত আধুনিক নারী স্বামীকে অসম্মান করে, ছোট করে, প্রতিদ্বন্দ্বী মনে করে, দৌড়ের উপর রাখে, ঝাড়ি মারে, পরিস্থিতি বোঝার চেষ্টা করে না, স্বামীর দাম্পত্য হক আদায়ের উপর তেমন গুরুত্ব দেয় না।
আবহমান প্রকৃত নারী। স্বামীর টাকাকে নিজের টাকা মনে করে, লজ্জা করে না, হীনমন্যতায় ভোগে না। তথাকথিত আধুনিক নারী নিজে কামাই করতে না পারলে জীবন ব্যর্থ জাতীয় এমন কিছু মনে করে। আবহমান প্রকৃত নারী শুধুমাত্র স্বামীর জন্য সুন্দর করে সাজে, নিজের সকল সৌন্দর্য অন্য সবার কাছ থেকে রক্ষা করে স্বামীর জন্য রেখে দেয়। তথাকথিত আধুনিক নারী বাইরের সকল পুরুষদের জন্য সাজগোজ করলেও ঘরে স্বামীর সামনে এলোমেলো পোশাকে অবিন্যস্ত থাকতে পছন্দ করে। এই তথাকথিত আধুনিক নারীদের পেছনে ছেলেরা লাইন দিলেও এদেরকে শেষ পর্যন্ত তারা বিয়ে করতে চায় না, যার প্রমাণ আমরা আগেই দিয়েছি। এদের সাথে বিছানা পর্যন্ত রাত কাটানো যায়, কিন্তু বাচ্চার মা বানানো যায় না। সারাদিন পর ক্লান্ত হয়ে ঘরে ফিরে এসে বসে যে মানুষটা এক রাশ মমতা নিয়ে ভাত বেড়ে দেবে, সেই মানুষটার জায়গায় এদের কল্পনা করা যায় না। যত চরিত্রহীন ছেলেই হোক না কেন, বিয়ের জন্য আবহমান প্রকৃত নারীকেই তারা প্রথম পছন্দ। এই আসল পুরুষেরাই, প্রকৃত নারীরাই যুগে যুগে দেশে দেশে পৃথিবীর গতিপথ চেঞ্জ করে দেয়, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসে পরিণত করে, সমস্ত বিশ্বকে সত্য, সুন্দর, কল্যাণ এবং ইনসাফের পথে পরিচালিত করে। এটাই আল্লাহর সুন্নাহ। শতাব্দীর পর শতাব্দী পার করে দেয়, এক সভ্যতার পতন ঘটে গিয়ে অন্য সভ্যতার উত্থান ঘটে, নদী তার গতিপথ বদলে ফেলে, তবু আল্লাহর এই সুন্নার কোনো পরিবর্তন হয় না। তরুণ প্রজন্ম হলো জাতির প্রাণ, জাতির মেরুদণ্ড। সেই তরুণরাই যদি এভাবে মেরুদণ্ডহীন হয়ে পড়ে, তাহলে এই জাতি, সমাজ আর বিশ্বের কি হবে? মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে কে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে আসবে? আমাদের এই দুরবস্থার জন্য শুধু আমরাই দায়ী নই, বাবা মা, সমাজ ব্যবস্থা, বিশ্ব কাঠামো সব কিছুই দায়ী। কিন্তু শুধু তাদের দিকে আঙ্গুল তুলে ফেসবুকে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করলেই সব হয়ে যাবে না। সমস্যাগুলোকে চিহ্নিত করা সমস্যা সমাধানের পূর্ব শর্ত, তবে সেখানেই থেমে থাকলে সমস্যার সমাধান হয়ে যাবে না। সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে, বদলে ফেলতে হবে নিজেদের। এক, এসো আমরা নিজেদের দায়িত্ব নিতে শিখি। ছোট থেকে বাসার কাজে সাহায্য সহযোগিতা করি, মেয়েরা রান্না বান্না করা, ঘরের কাজ শেখা, সংসার গুছিয়ে রাখা শিখে নেই, ছেলেরা কাঁচা বাজারে যাওয়া শুরু করি, শুধু আতেলের মতো মাথা গুঁজে পড়াশোনা না করে পড়াশোনা ঠিক রেখে বাইরের দুনিয়াটাকে বোঝার চেষ্টা করি। সংসার কিভাবে চলে, সংসারের খরচ কিভাবে আসে, এগুলো বাবা মার কাছ থেকে বোঝার চেষ্টা করি, নিজের কাজগুলো নিজেই করি। ক্লাস 8-9 ওঠার পর থেকে নিজের খরচ নিজে চালানোর চেষ্টা করা উচিত। টিউশনি, অনলাইনে ছোটখাটো ব্যবসা, বড় ভাই বা পরিচিতদের ব্যবসার কাজে পার্ট টাইম কাজ করা, ফ্রিল্যান্সিং সহ অনেক অপশন খোলা আছে। এই বয়সে অর্থ উপার্জনকে আমাদের সমাজে খুব নেতিবাচক দেখা হয়, আবার এই সমাজই অর্থ ছাড়া দাম দেয় না। সমাজ ভণ্ডামি করেই যাবে, সমাজের কথায় কান দেওয়া যাবে না। অর্থ উপার্জনের চেষ্টা চালিয়ে যাও, দেখবে দ্রুত বিয়ে করে সংসার চালানোর জন্য তুমি টাকা ম্যানেজ করে ফেলেছ। অন্য একজন মানুষের দায়িত্ব নেবার জন্য যে দায়িত্ব দরকার, যে ম্যাচিউরিটি দরকার, তা তোমার মাঝে চলে এসেছে। আর কিছু যদি নাও হয়, এই অভিজ্ঞতা তোমার কাজে লাগবে। মেয়ের বাপ বা তোমার বাপ তোমাকে বিয়ে করাতে ভয় পাবে না, পাশাপাশি ঘরের কাজ শিখে ফেলো। গোছালো হবার ফলে আপু তোমাকে নিয়েও তোমার বাবা মা চিন্তিত হবে না যে শ্বশুর বাড়িতে গিয়ে কী করবে। বিয়ে করার জন্য সবচেয়ে বেশি দরকার আসলে এই দায়িত্ব নিতে শেখা আর ম্যাচিউরিটি আসার ব্যাপারটা। টাকা পয়সার চাইতেও এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অথচ তোমরা এই বিষয় নিয়ে একদমই মাথা ঘামাও না। শুধু মেয়ের কিংবা নিজের বাপ মাকে কষে গালি দাও। একটা ইম্যাচিউর, দায়িত্ব কর্তব্যহীন ছেলের হাতে কেন কোনো অভিভাবক তাদের মেয়েকে তুলে দিবেন? নিজের স্ত্রীর হাত খরচ, শ্যাম্পু সাবানের টাকা পর্যন্ত বাবা এবং শ্বশুরের কাছ থেকে নিয়ে বিয়ে করব, এমন চিন্তা করতে তোমার লজ্জা লাগা উচিত। সাহাবাদের উদাহরণ টানবে না, সাহাবিরা গরিব ছিলেন, অভাবী ছিলেন, কিন্তু দায়িত্ব জ্ঞানহীন ছিলেন না, কল্পনা বিলাসী ছিলেন না। এদের এক একজন এক একটা জনপদের দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত পুরুষ ছিলেন। তারা ফ্যান্টাসি জগতে বসবাস করতেন না, তারা গ্রহ নক্ষত্রের হিসাব মিলিয়ে বউয়ের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার তার লম্বা লিস্ট নিয়ে ঈদের জামা কেনার মতো পাত্রী চুজ করতেন না। তারা অনেক ক্ষেত্রে বিধবা, বয়স্ক, দেখতে সাদামাটা নারীদেরকে বিয়ে করেছেন, রাদিয়াল্লাহু আনহুম। 2, বাচ্চাদের মতো আচরণ করা থেকে বিরত থাকো। সবসময় হাসি ঠাট্টা, মজা করা, প্রাণ করা, গায়ে হাওয়া লাগিয়ে ঘোরা, বাবা বা শ্বশুরের দেওয়া লাখ লাখ টাকার বাইক দাবড়ানো, মোবাইল নিয়ে পড়ে থাকা, হিজড়াদের মতো নাচ গান করা একজন দায়িত্বশীল পুরুষ বা নারীর বৈশিষ্ট্য না। এগুলো দায়িত্ব জ্ঞানহীন মানুষের কাজ। পুরুষ সুলভ বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, গাম্ভীর্য নিজের মধ্যে আনতে শেখো। নারী সুলভ চিরায়ত বৈশিষ্ট্য অর্জনের চেষ্টা করো। মোবাইলটা কিছু সময়ের জন্য বন্ধ রেখে বাস্তব দুনিয়ার বাস্তব মানুষের সাথে মেলামেশা করো। রাতে ঘুমাও, শরীর চর্চা করো, গোছালো জীবন যাপন করো। 3, বিসিএস আর সরকারি চাকরি ছাড়াও যে টাকা উপার্জন করা যায়, সম্মান পাওয়া যায়, বিয়ে করা যায়, এই বিষয়টা বিশ্বাস করো। সমাজে মানুষের কথায় কান না দিয়ে থাকা খুবই কষ্টকর, কিন্তু তারপরও এই কষ্টটুকু করতে হবে। শিক্ষা ব্যবস্থা ভালো না এই বলে শিক্ষা ব্যবস্থাকে গালি দিয়ে বসে থাকবে না, নিজে স্কিল অর্জনের চেষ্টা করো।
ইউটিউবে অনেক ভিডিও আছে, অনলাইনে অনেক কোর্স আছে, একাডেমি আছে, সেগুলোর সাহায্য নাও। পরিবারের বোঝা হয়ে থেকো না, রাতের পর রাত গেম খেলে প্রেম করে সিনেমা সিরিয়াল সিরিজ দেখে কাটিও না। দরকার হলে রাস্তায় ভ্যানে করে সবজি বিক্রি করব, তবু আর একজনের উপর নির্ভরশীল থাকবো না, এমন দৃঢ় হতে হবে পুরুষের সংকল্প। 4. ভোগবাদী মানসিকতা থেকে বেরিয়ে আসো, পরিশ্রম করো, কষ্ট করো, চ্যালেঞ্জ নাও, অলসতাকে ইসলামের লেবাজ পরিও না। আমি জুহুদ অবলম্বন করছি, তাওয়াক্কুল করছি, এসব মিথ্যা বলো না। ইসলামে অলসতা কাপুরুষতার কোনো স্থান নেই। পরিবারের জন্য, সমাজের জন্য স্যাক্রিফাইস করতে শেখো, সমাজের মানুষদের নিয়ে ভাবো। প্রেম, ভালোবাসা, মাদক, পর্ন, মাস্টারবেশন, সিনেমা, মিউজিক, ওয়েব সিরিজ, টিকটক, বিটিএস বা অশ্লীলতার মধ্যে ডুবে থাকবে, তত তুমি দাসত্বের জীবনে বন্দী হয়ে যাবে, তত বেশি নষ্ট করবে তোমার প্রাণশক্তি এবং আত্মবিশ্বাস। 5. মিডিয়া, সমাজ, এই বিশ্ব ব্যবস্থাকে প্রশ্ন করতে শেখো, অন্ধভাবে বিশ্বাস করে নিও না। কেন তারা যা বলে সেটাই পরম সত্য হবে। তারা যদি সঠিক হয় তাহলে তাদের বাতলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে পাশ্চাত্য সমাজে কেন এত ভয়াবহ অবস্থা, কেন তাদের এত হতাশা, আত্মহত্যা, কেন আজ পৃথিবীর এই অবস্থা। বইপত্র পড়ো, জ্ঞান চর্চা করো, ভেড়া হয়ে থেকো না, কাউকে তোমার ব্রেন ওয়াশ করতে দিও না, স্রোতের বিপরীতে যেতে শেখো। 6. ইসলামে ফিরে এসো, ইসলামই মানবতার একমাত্র মুক্তির পথ। আর যদি গ্রামবাসীরা ইমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকত সমূহকে উন্মুক্ত করে দিতাম। সূরা আল আরফ 96। বিয়ে করতে না পারা, হতাশার এবং সমস্যাগুলোর কারণ চিহ্নিত করে দেওয়া হলো। সমস্যার সমাধানও তোমার সামনেই, এখন তুমি কি পরিবর্তনের পথে হাঁটবে নাকি হতাশায় ডুবে থাকবে? ফেসবুক কিংবা বন্ধুদের সাথে কথোপকথনে বাবা মা আর সমাজকে গালিগালাজ করবে, নাকি বাস্তবতাকে বদলানোর চেষ্টা করবে, নাকি মাথা কুটে মরবে অনিশেষের অভিযোগের আঙ্গুল তোলার গোলক ধাঁধায়? কিছু মানুষ সারা জীবন হাহুতাশ করে যায়, অভিযোগ আর অনুযোগে তাদের জীবন কাটে, আর কিছু মানুষ পরিবর্তন আনে। তুমি কোন ধরনের মানুষ হবে সিদ্ধান্ত তোমার। আর এখানেই শেষ হচ্ছে আসল পুরুষ আসল নারী পরিচ্ছেদ। আশা করি এই পরিচ্ছেদ থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাদের জীবনে আপনারা কোনটাকে কাজে লাগাবেন আমাদেরকে কমেন্ট করে জানান, কোনটা আপনাদের জীবনে সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছে। দেখা হবে পরবর্তী এপিসোডে উত্তরের অপেক্ষায়। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটিতে চাপ দিয়ে দিন আমাদের সম্পূর্ণ সকল ভিডিওগুলো একসাথে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।